নমস্কার শুভ সন্ধ্যা আজ ভাস্কর গোপেশ্বর পাল এবং হরিপদ গৌরীবালা ঘোষ হাজরা স্মারক বক্তৃতা প্রথমে ভাস্কর গোপেশ্বর পাল ভাস্কর্যের জগতে গোপেশ্বর পাল এক অবিস্মরণীয় নাম যদিও আজ ধীরে ধীরে আমরা তাকে প্রায় ভুলতেই বসেছি আঠেরোশো বিরানব্বই অথবা চুরানব্বই খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন পিতা স্বর্গীয় বিনোদ বিহারী পাল মাতুল বিখ্যাত মৃৎশিল্পী সতীশচন্দ্র পাল গোপেশ্বর পাল মহাশয় ইতালি থেকে ভাস্কর্য শিখে আসেন এবং অত্যন্ত সাফল্যের সঙ্গে এখানে তার সার্থক প্রয়োগ করেন ক্রমানুক্রমে জমিদার হওয়া সত্ত্বেও তার ভালোবাসা ছিল ভাস্কর্য পূর্বে দুর্গাপূজা একচালার প্রতিমাতেই সর্বত্র পূজিত হতো পাল সম্ভবত প্রথম এই প্রথা ভেঙে লক্ষ্মী সরস্বতী কার্তিক এবং গণেশের আলাদা আলাদা স্থান নির্ধারণ করেন তৎসহ মহিষাসুরেরও নানা যুদ্ধের ভঙ্গিমা উপস্থাপিত করেন তার তৈরি মহাত্মা বিজয়কৃষ্ণ গোস্বামীর অপূর্ব মূর্তি কাশীর বিজয়কৃষ্ণ মন্দিরে স্থাপিত আছে তবে গোপেশ্বর পালের অবিস্মরণীয় কীর্তি বেলুড় মঠের শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মর্মর বিগ্রহ সে তো শুভ্র ইটালিয়ান মার্বেলে তৈরি এই বিগ্রহ গোপেশ্বর পালই তিলে তিলে গড়ে তোলেন তবে এইটি তাঁ সৃষ্ট প্রথম শ্রীরামকৃষ্ণের বিগ্রহ নয় প্রথম মূর্তিটি বর্তমানে কাশী রামকৃষ্ণ মঠে স্থাপিত আছে এছাড়াও দিল্লি কালীবাড়ির অপরূপ মাতৃমূর্তিটি তাঁরই অবিস্মরণীয় কীর্তি উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দের নয়ই জানুয়ারি ভাস্কর গোপেশ্বর পাল ইহলোক ত্যাগ করেন কিন্তু আজও তিনি অমর তাঁর অক্ষয় কীর্তিগুলির মাঝে হরিপদ ঘোষ হাজরা বাংলা বারোশো আটানব্বই সালে তিনি জন্মগ্রহণ করেন তার পিতা বসন্ত কুমার ছিলেন পরম যোগী এবং মাতা প্রভা দেবী ছিলেন ধর্মপরায়ণা সাধিকা হরিপদবাবুর বাল্যকালে তার মাতামহ সন্ন্যাস জীবন গ্রহণ করে গৃহত্যাগ করেন মাতামহের সাধুতা ও সত্যনিষ্ঠার বীজ হরিপদর শিশু জীবনে অঙ্কুরিত হয় হরিপদ ঘোষ হাজরা এম এবং ল পাশ করেন তিনি মেধাবী ও পরিশ্রমী ছিলেন সে যুগেও আন্তর্জাতিক কবিতা প্রতিযোগিতায় প্রথম হয়ে একটি সোনার ঘড়ি পুরস্কার পান তিনি ছিলেন সদালাপী স্বল্পভাষী এবং কর্মযোগী নীরবে এবং গোপনে বহু দান ধ্যান করতেন শিশুদের প্রতি ছিল তার পরম প্রীতি ও ভালোবাসা অষ্টম শতকের অষ্টধাতুর সিংহবাহিনী মূর্তি তার গৃহে নিত্য অর্চিত হতো তিনি স্ব অর্থে সিংহবাহিনী মাতার জন্য সুদৃশ্য ত্রিতল মন্দির নির্মাণ করেন কালক্রমে সেই মন্দির বিশেষ দ্রষ্টব্য ও তীর্থক্ষেত্রে পরিণত হয় জীবনে বহু অর্থ উপার্জন করে গৃহীর সকল ধর্ম ও আচরণ অনুষ্ঠান পালন করলেও তিনি অন্তরে ছিলেন সন্ন্যাসী বাংলা তেরোশো সালে সাতই আশার মাত্র আটান্ন বৎসর বয়সে তিনি অমৃতলোকে যাত্রা করেন হরিপদবাবুর সুযোগ্য সহধর্মিনী গৌরীবালা দেবী বাংলা তেরোশো সালের দশই শ্রাবণ জন্মগ্রহণ করেন তেরো বৎসর বয়সে তাঁর বিবাহ হয় তিনি ছিলেন মমতাময়ী সেবিকা ও জননী অতিথি সেবা বৈষ্ণব সেবা সহস্তে সকলকে ভোজনে তৃপ্ত করানো ছিল তার ব্রত কিশোরী গৌরী প্রখর সম্পন্ন ছিলেন এবং গোপনে ইংরাজি ভাষা সুন্দরভাবে আয়ত্ত করেছিলেন বাংলা সাহিত্যে ছিল তার পরম অনুরাগ নারীত্বের বিকাশ প্রবন্ধ লিখে তিনি বিশেষ প্রশংসা অর্জন করেন অধিকাংশ পুরাণ তার পঠিত গীতা কণ্ঠস্থ এবং অনেক কীর্তনের পদ তার মুখস্থ ছিল তিনি বারবার বহু কঠিন তীর্থস্থান পরিভ্রমণ করেছেন তার অন্তর ছিল নির্মল ভালোবাসায় পরিপূর্ণ শরীর ত্যাগের পূর্বে নারায়ণ নাম উচ্চারণ করতে করতে বাংলা তেরোশো সালের সাতাশে অঘ্রায়ণ তিনি দেবতার চরণে লীন হন এই স্মারক বক্তৃতা এঁদের কন্যা শ্রীমতী জয়ন্তী সিংহ শ্রীমতী গীতা সিংহ শ্রীমতী পুষ্পিতা সিংহ এবং শ্রীমতী অঞ্জলি সিংহের অর্থানুকূল্যে আয়োজিত এদের এক কন্যা কলকাতার রামকৃষ্ণ সারদা সংঘের আশ্রমের সন্ন্যাসিনী তাদের সকলকে আমরা সাদর অভ্যর্থনা জানাই ভাস্কর গোপেশ্বর পাল স্মারক বক্তৃতা তাঁর পুত্রবধূ শ্রীমতী যমুনা পালের অর্থানুকূল্যে করলে সু আয়োজিত আজ বাংলায় ভাস্কর গোপেশ্বর পাল এবং হরিপদ গৌরীবালা ঘোষ হাজরা স্মারক বক্তৃতা প্রদান করবেন ডক্টর অনিমেশ চক্রবর্তী তিনি গবেষক এবং লেখক তার বিষয় ভারতের ধর্ম ইতিহাসে দশমহাবিদ্যা ডক্টর চক্রবর্তী থাপকায় চ ধর্মস্ব সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টিস্থিতিবি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমে শরণাগতী পড়ো পারায় সর্বী হরে দেী নারায়ণী নমে জারায় নম স্তুতে জয় নারায়ণী নমে পূজ্যপাদ সুপর্ণানন্দজি মহারাজের শ্রীচরণে চরণে প্রণাম জানাই মাতাজির চরণে প্রণাম জানাই উপস্থিত ভারতের ধর্ম ইতিহাসে দশমহাবিদ্যা বিষয়ে আলোচনার শোনার জন্য মা মহামায়ার কৃপায় যারা এখানে উপস্থিত হয়েছেন নমস্কার ভারতে শক্তি পূজার ইতিহাস অতি প্রাচীন প্রাগৈতিহাসিক যুগ থেকে ভারতে শক্তি পূজা প্রচলিত খ্রিস্টপূর্ব সাত হাজার বছরেরও আগে প্রাচীন রাজস্থানের সম্ভার প্রভৃতি স্থানে কৃষিকাজের শুরুর নিদর্শন পাওয়া যায় পরবর্তীকালে সাত হাজার থেকে পাঁচ হাজার খ্রিস্টপূর্বাব্দের মধ্যে পূর্ব উত্তরপ্রদেশ প্রভৃতি স্থানে কৃষিকাজ ও ধান উৎপাদনের নিদর্শন পাওয়া যায় কৃষিজাত দ্রব্য গম বালি ধান বাগি তৈলবীজ তুলা মটর খেসারি ইত্যাদি উৎপাদনের নিদর্শন পাওয়া যায় এই সময়ের মধ্যে মৃতপাত্র পাথরের কুরুল মাটির বাড়ি পশুপালন প্রভৃতির নিদর্শন পাওয়া যায় ভারতের উত্তর ভাগ উত্তর পশ্চিম ভাগ পূর্বভাগ উত্তর পূর্ব ভাগ দক্ষিণ ভাগ প্রভৃতি সর্বত্র এর উদাহরণ পাওয়া যায় সরস্বতীর তীরে বোলান নদীর তীরে এবং মেহেরগড় ও তার আশেপাশে গ্রামীণ বসতির নিদর্শন পাওয়া যায় এই গ্রামীণ জীবন বৌধ সংস্কৃতির থেকেই পরবর্তীকালে খ্রিস্টপূর্ব প্রায় তিন হাজার বছর আগে ভারতবর্ষে গড়ে উঠতে থাকে হরপ্পা মহেঞ্জোদারো ধোলাভিরা কালীবাঙাল লোথাল নাল আমরি প্রভৃতি নগর ও নাগরিক সংস্কৃতি প্রায় দশ লক্ষ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত এই সভ্যতার অর্থনৈতিক ভিত্তি ছিল কৃষিকাজ পশুপালন প্রাথমিকভাবে ও পরবর্তীকালে কিছু শিল্পবস্তু নির্বাণ ও বাণিজ্য এই কৃষিকাজ আবিষ্কার করেছিল মেয়েরাই এবং ভারতের মেয়েরাই এরেন ফেলস লিখেছেন মেহগিনের মতে নব্যপ্রস্তর যুগে যে পাথরের কুরুল সারা বিশ্বময় ছড়িয়ে পড়েছিল তা তৈরি করেছিল ভারতের মেয়েরাই হরপ্পা মহেন্জোদর তে দেখা যায় মাতৃদেবতার আরাধনার প্রাবল্য এর শুরু প্রস্তর যুগে আবার লোথাল কালীবাঙান রাখি প্রভৃতি জায়গায় দেখা যায় অগ্নিকুণ্ড শিবলিঙ্গ পশু বলিদান দুটি সিংযুক্ত দেবমূর্তি অথবা যোগী মূর্তি ধ্যানাসনে বসা অশ্বত্থ পাতার ছবি পাওয়া যায় স্বস্তিক চিহ্ন ছবি পাওয়া যায় ষাঁড়ের মূর্তি পাওয়া যায় ধ্যানাসনে বসা যোগী মূর্তি পশুপতি বা শিব বলে অনুমিত হয় উৎপাদনশীলতা ও সন্তান জন্মের দেবতা হিসেবে লিঙ্গ পূজনের নিদর্শন পাওয়া যায় এবং মাতা পার্বতী অথবা মাতৃদেবীর পূজন হরপ্পা সভ্যতার অনেক পূর্বের থেকে বর্তমান ছিল তার নিদর্শন পাওয়া যায় যোগ উপত্যকায় মাতৃকা দেবীর মূর্তি পাওয়া যায় গাছের ছবি পাওয়া যায় মন্দিরের নিদর্শন পাওয়া যায় নাগের ছবি পাওয়া যায় গাছের সঙ্গে নাগ ভক্তি নম্র অবস্থায় বসা মানুষের পেছনে নাগ প্রভৃতির নিদর্শন পাওয়া যায় ইজে এইচ ম্যাকে ফার্গুসন এ পি কারমারকার প্রভৃতির রচনায় এ প্রসঙ্গ উল্লেখিত আছে একরকম নারী মূর্তির কোলে সন্তান আর একরকম নারী মূর্তির গর্ভে সন্তান সন্তান কামনায় এরকম মাটির মূর্তি হরপ্পা মহেন্জোধর সভ্যতায় পাওয়া যায় মেয়েরা ওই রকম সন্তানবতির মূর্তি মানত করত হয়তো সন্তান কামনায় এরকমই মনে হয় আজও ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে মাতৃত্বের কামনায় মাতৃমূর্তি মানত করবার প্রথা দেখা যায় সন্তান কামনা ছাড়াও এই মাতৃমূর্তিগুলির সঙ্গে ফসল কামনামূলক জাদু বিশ্বাসের যোগাযোগ থাকা সম্ভব বলেই মনে হয় শাক্ত ধ্যান ধারণার কেন্দ্রে এক মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা এবং সেই ব্যবস্থার কেন্দ্রে নারী শক্তির প্রাধান্য ছিল বলেই মনে হয় কারণ সন্তান উৎপাদন ও পালন এবং কৃষি উৎপাদন ও প্রক্রিয়াকরণের ক্ষেত্রে মেয়েদেরই ছিল প্রধান দায় দায়িত্ব যোগ্যতা ও প্রাধান্য হরপ্পা মহেঞ্জোদারোতে যে সকল উপাদান আবিষ্কৃত হয়েছে তা পুরোপুরি চরিত্রগতভাবে ভারতীয় প্রাক ঐতিহাসিক বা প্রাক বৈদিক যুগে যেমন শিব শক্তি উপাসনার চল ছিল বৈদিক যুগেও তেমন শক্তি পূজা ছিল ঋগ্বেদের দেবী সুক্ত রাত্রি সুক্ত এবং সামবেদের রাত্রিসুক্ত থেকে বৈদিক যুগে শক্তিবাদের জনপ্রিয়তার পরিচয় পাওয়া যায় কোনো না কোনো পার্থিব প্রয়োজন মেটাবার তাগিদ থেকেই হয়তো শক্তিবাদের উদ্ভব মানত করে দেবীর কাছে কিছু কামনা করা হলো কামনা পূরণ হবার পর সেই মানত পূরণ করার পালা এর পেছনে আছে এক জাতীয় বিশ্বাস ও অনুষ্ঠান এই বিশ্বাসকে জাদু বিশ্বাসও বলা যায় ভিলেন্ডরফের ভেনাস মূর্তি অ্যাস্টেক্সরা যে বসুমাতার কল্পনা করে এবং গ্রিক দেবলোকের আর্টেমিসো আদিতে বসুমাতাই ছিলেন প্রত্নপ্রস্তর যুগের বিভিন্ন নারী মূর্তির ভেতর নারী জননাঙ্গকেই বড় করে দেখানো হচ্ছে স্ফীত সহ মহেঞ্জোদারোর মানুষেরা এই জাতীয় মূর্তি বা মাতৃমূর্তি তৈরি করেছিল কারণ এর পেছনে ছিল প্রজননের কামনা সন্তানের কামনা ছিল ধনোৎপাদনের কামনা এমনকি কৃষিকাজের সাফল্য কামনাও ছিল হরপ্পায় পাওয়া একটি শিল আমাদের বিস্ময় উদ্বেগ করে এই ভেবে যে একটি নারী মূর্তির মাথা নিচে পা উপরে আর দুটি পা দুদিকে ছড়ানো এবং তার গর্ভের মাতৃস্থানের ভেতর থেকে একটি লতা গজিয়েছে হরপ্পার এই শিল থেকে সেই সময়ের মানুষের বিশ্বাস আর শ্রী চণ্ডীর মূর্তি রহস্যে বলা শাকুম্ভরী শতাক্ষী শাশুই ভদুর্গা প্রকৃতিতা বাক্যের অনেকাংশে মিল পাওয়া যায় অর্থাৎ সেই প্রত্নপ্রস্তর যুগ ও তার পূর্ব সময় থেকেই নারী নারী জননাঙ্গ এক শক্তির আধার বলে কল্পিত সমস্ত উৎপাদনশীলতার উৎস সন্তান সমস্ত উদ্ভিদ প্রাণী সকল রকম চিন্তার উৎস আনন্দের উৎস বলে মানুষ কল্পনা করে এসেছে দেবী রহস্যের সাথে উৎপাদন প্রক্রিয়া উদ্ভিদ জগৎ কৃষি জগৎ অন্ন বস্ত্রের সংস্থান ও উৎপাদনের সম্পর্ক আছে বলেই দেবীর নাম হয় শাকম্ভরী দেব নাম হয় অন্নপূর্ণা মার্কণ্ডেয় পুরাণে বলা হয়েছে সেই পরমেশ্বরী শাকম্ভরী উজ্জ্বল কান্তিযুক্তা শতনয়না তিনি দুর্গা নামে প্রসিদ্ধা শাকম্ভরী দেবীকে স্তব ধ্যান জপ পূজা ও নমস্কার করলে শীঘ্র রূপ অমৃত ফল লাভ হয় আজও ফসল বোনার আগে ভূমি কর্ষণের আগে ঘরের মেয়েরা গিয়ে অতি গোপনে মনের বাসনা জানিয়ে পুজো করে আসে শস্য ক্ষেতের দেবীকে প্রার্থনা জানায় উর্বর শস্যের আবার ফসল ওঠার পর গ্রামের এক ধারে কোনো এক রাতে দেবীর মূর্তি তৈরি করে পুজো হয় গোটা গ্রাম তাতে যোগ দেয় বিশ্বাস এই যে দেবী সমস্ত ফসল রক্ষা করবেন ভারতের অবিশেষত বাংলার বিভিন্ন ব্রত যেমন ভাদুলি ব্রত সস্পপাতার ব্রত এবং আরও নানা ব্রতে এই কৃষি ফসল সন্তান সুখ সমৃদ্ধির সাফল্য কামনার কথাই বিবৃত এই সব ব্রতগুলি অবনীন্দ্রনাথের মতানুযায়ী বেদের চেয়েও পুরনো মেয়েদের দ্বারা তৈরি এবং মেয়েদের ব্রত এই জগৎ এই প্রাণী জগৎ এই উদ্ভিদ জগৎ সমস্ত কিছুই দেবী দেবী থেকেই সৃষ্ট মার্কণ্ড পুরাণে আছে দেবী বলছেন আত্মদেহ সমুদ্ভবই দেবী থেকেই এই জগতের সৃষ্টি এবং তিনি এই জগতের ভেতরেই বাস করেন এই প্রসঙ্গে দুর্গাপূজার কথা একটু বলা যায় এই দুর্গা আদিতে ছিলেন শস্য দেবী শস্য বপন রোপণ শস্য আহরণের মধ্যেই ছিল দেবী পূজার আয়োজন দুর্গা পূজায় নবপত্রিকার পূজা একটি আবশ্যিক অঙ্গ এই অনুষ্ঠানটি অবশ্যই কৃষি ও উদ্ভিদ জগতের সাথে সম্পর্কিত নবপত্রিকা রম্ভা করছি হরিদ্রা জয়ন্তী বেল ডালিম অশোক মান ও ধানের পাতা দিয়ে নবপত্রিকা এই নয়টি উদ্ভিদের প্রত্যেকটিকেই এক একজন দেবী বলে কল্পনা করা হয় নবপত্রিকা স্থাপন ও দুর্গাপূজার এই পর্যায়ে কৃষি ও উদ্ভিদ জগতের সাথে নিবিড় সম্পর্ক চোখে পড়ে সর্বত ভদ্রমণ্ডল যন্ত্র অঙ্কিত বেদির মধ্যে অষ্টদল পদ্মের উপর এক অঞ্জলি শুক্ল ধান্য প্রদান করে ঘট বসাতে হবে ঘটে শুদ্ধ জল তীর্থ জল পঞ্চরত্ন এই সব দিতে হবে আম অসত্য অশোক বট ডম্বর পল্লব দিতে হবে তারপর নানা কাজ হয়ে যাওয়ার পরে সিঁদুরে কঙ্কন করে ভূমি স্পর্শ করে পাঠ করতে হবে ওং ভূমি ঋষি ভূমিরশ্ব দ্বিতিরশি বিশ্ব ধায়া বিশ্ব ভুবনাশ্ব ধর্তি পৃথিবীং যচ্ছ পৃথিবীং দ্বিগুহ পৃথিবীং মাহিগুষিহি বলা হচ্ছে দেবী তুমি বিশ্বভুবনের ধাত্রী এই ধরিত্রীর ধাত্রী এই পৃথিবী প্রকৃতি তোমা থেকেই সৃষ্টি হয়েছে এবং তুমি এই সৃষ্টির সাথেই বাস করো তোমাকে আমরা এখানে আবাহন করছি নবপত্রিকাকে দুর্গা প্রতিমার ডান দিকে অতি যত্নে সসম্মানে বসানো হয় আবাহন করা হয় যথা ওং এহি দুর্গে মহাভাগে ইত্যাদি ইত্যাদি নবপত্রিকার প্রতিটি বৃক্ষকে এক একটি দেবতার প্রতীক হিসেবে পুজো করা হয় রম্ভা ওং হ্রীং রমধধিষ্ঠা ব্রাহ্মাণ নম একক ভাবে কালি নম কচু হরিদ্রাগা নম জয়ী কাম বেলশিবাই নম দারিম্য রক্তদানিক অশোক অশোকরি নম মাঞ্চামুণা নম ধহাল্যম ঔ হ্রীং নবপত্রিক এখানে দেখা যাচ্ছে এই নবপত্রিকার অধিষ্ঠাত্রী দেবী দুর্গা তিনি এই কৃষিভিত্তিক জনজীবনে সমস্ত রকম ধন ও সফলতার অধিষ্ঠাত্রীয় প্রতীক তিনি এই সকল কিছুর ভেতর বাস করেন তার থেকেই উদ্ভিদ সৃষ্টি এবং তিনিও উদ্ভিদ থেকে সৃষ্ট কল্লুক ভট্ট মনুস্মৃতির ব্যাখ্যায় বলেছেন শ্রুতি দুই রকম বৈদিক ও তান্ত্রিক শক্তিসাধনার সাথে শাক্ত দার্শনিক তত্ত্ব সম্পৃক্ত প্রত্যক্ষভাবে শক্তি সাধনা বলতে তান্ত্রিক সাধনাকেই বোঝায় শক্তি সাধনা সাধককে দেহে ও মনে শক্তিশালী করে তোলে সাধনার ধাপগুলি হল সাধক সাধন পায় সাধ্য শক্তি সাধনা প্রধানত গৃহস্থের সাধনা ব্রহ্মজ্ঞান পরায়ণ ব্রহ্মনিষ্ঠ গৃহস্থ সাধককে বলা হয় গৃহাবধূত আর সর্বোচ্চ স্তরের শক্তি সাধককে বলা হয় কুলাবধূত কুলাবধূত প্রত্যক্ষ ব্রহ্মজ্ঞান লাভ করে হংস বা পরমহংস হয়ে যান তন্ত্র সাধ শাস্ত্রে এঁকেই সাক্ষাৎ শিবস্বরূপ বলা হয়েছে পশু বীর ও দিব্য ভাবের মধ্যে সম্প্রদায় গৌরীয় কেরলীয় কাশ্মীর পরব্রহ্মরূপ ইনি মহাশক্তি শক্তি সাধনার সাধ্যা তাঁকেই বিভিন্ন সাধন উপায়ের মাধ্যমে পাবার চেষ্টাই হচ্ছে সাধকের সাধনা এই শক্তি মহাশক্তির রূপ তিনি সর্বদেবময়ী তবে প্রধানত দশম মহাবিদ্যারূপেই তিনি শক্তি সাধনায় সাধিত হন এই দশ দশমহাবিদ্যা বলতে কালী তারা সরসী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা ধুমাবতী বগলা মাতঙ্গীয় কমলা কালী তারা মহাবিদ্যা সরসী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধুমাবতী তথা বগলা সিদ্ধবিদ্যা চ মাতঙ্গী কমলাত্মিকা এতা দশ মহাবিদ্যা সিদ্ধবিদ্যা প্রকৃতি দশ দশমহাবিদ্যার মধ্যে আবার কালী তারা সরসী ভুবনেশ্বরীর সাধনা বিশেষ বিশেষভাবে প্রচলিত শক্তি কালী সকল বর্ণ একসাথে মিলিত হয়ে হয় কৃষ্ণবর্ণ কৃষ্ণবর্ণ লয়াত্মিকা শক্তি মহাপ্রলয়ে বিশ্বপ্রপঞ্চ মহাকালী বা মহাপ্রকৃতিতে লয় হয় সাংখ্যকার কপিলের মতে কলন অর্থে গ্রাস করা আবার কলন অর্থে স্পন্দিত হওয়া স্বরূপচ্যুত হওয়া কুণ্ডলিনী থেকে পড়া মধ্যমা ও বৈখরী অবস্থায় রূপান্তরিত হওয়া বোঝায় কালী বা মহাকালী শ্রীবিদ্যা ললিতা বা সরসী নামে পরিচিতা দক্ষিণ ভারতে মহাকাল সংহিতা অনুসারে কাম কামকলা কালী দিক থেকে ভদ্রকালী বা শ্মশান কালী কিংবা গুচ্ছকালী মহাকাল সংহিতা মতে কালী নয় রকমের দক্ষিণাকালী ভদ্রকালী শ্মশানকালী কালকালী কাম কামকলাকালী ধনকালী সিদ্ধকালী ও চণ্ডকালী শক্তি সাধনা সম্পর্কিত বিভিন্ন উপায় তন্ত্রে নির্দিষ্ট হয়েছে প্রথমত লাভ তারপর জব তারপর পূজা তবে শালাভ জপ পূজা প্রভৃতি সম্পর্কে বিভিন্ন স্তরে বিভিন্ন মত ও পথ আছে যন্ত্র দেবতার প্রতীক শুধু নয় দেবতার রূপ দেবীর অবয়ব দেবীর শরীর দেবী সাধকের ভাব ভক্তি অনুযায়ী যন্ত্রে প্রকাশমান হন দশমহাবিদ্যার প্রত্যেকের ভিন্ন ভিন্ন যন্ত্র আছে কথামৃতে আছে সাধ্য সাধনার পর কুলকুণ্ডলিনী জাগ্রতা হন ইরা পিঙ্গলার শুষণমা নারী শুষুনমার মধ্যে ছটি পদ্ম আছে সর্বনীচে মূলাধার তারপর স্বাধীন মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা এইগুলিকে সৎচক্র বলে কুলকুণ্ডলিনী জাগ্রতা হলে মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর সব পদ্ম ক্রমে পার হয়ে হৃদয়ের মধ্যে অনাহত পদ্ম সেইখানে এসে অবস্থান করে তখন চৈতন্য হয় আর জ্যোতি দর্শন হয় বিশুদ্ধ চক্র পঞ্চম ভূমি এখানে মন উঠলে কেবল ঈশ্বর কথা বলতে আর শুনতে প্রাণ ব্যাকুল হয় এ চক্রের স্থান কণ্ঠ তারপর ষষ্ঠ ভূমি চক্র দ্বিদল পদ্ম এখানে কুলোকুণ্ডলিনী এলে ঈশ্বরের রূপ দর্শন হয় তারপর সপ্তম ভূমি সহস্রার পদ্ম সেখানে কুণ্ডলিনী গেলে সমাধি হয় সহস্রারে সচ্চিদানন্দ শিব শক্তির সাথে মিলিত হন শিব শক্তির মিলন শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত তেসরা আগস্ট আঠারোশো চুরাশি বিশে শ্রাবণ কুলকুণ্ডলিনীর অর্থ অব্যক্তা শক্তি এই কামকলা শক্তি কামকলা অর্থে অব্যক্ত ও সৃষ্টি বীজ রূপিনী কাম অর্থে শিব বা পরম শিব আর কলা অর্থে বিমর্ষ শক্তি অর্থাৎ কালী কুণ্ডলিনী কামকলা কারণ অবস্থায় এই শক্তি বিশ্বের সকল প্রাণীয় পদার্থের মধ্যে নিহিত তন্ত্রে এই শক্তি তেজময় বিদ্যুৎ লতাকারা এই কুণ্ডলিনী ইচ্ছা জ্ঞান ক্রিয়ারূপিণী অগ্নি চন্দ্র সূর্য শক্তি তম তিন তিনগুণের মিলন এই জন্যই বিমর্ষ শক্তি কলা ত্রিগুণাত্মিকা মা ত্রিগুণ স্বরূপিণী মা কালিকা পুরাণে আছে প্রবাসে পথে দুর্গম স্থানে স্থানের অলাভে জলে নিরুদ্ধাবস্থায় সকল অবস্থায় জ্ঞানী মহামায়ার মানসই পূজা করবে মনে মনের হৃদয়ের মধ্যে যোগ পিঠের ধ্যান করে সেই যোগ পিঠেই পূজার অনুষ্ঠান করবে তন্ত্রের মূল কথা মা মহামায়ার কৃপায় সদ্গুরু লাভ করা আর সদগুরুর প্রসাদে মুক্তি লাভ তন্ত্রে আছে অপরোক্ষ তত্ত্বজ্ঞানের দ্বারাই প্রাপ্তি হয় তন্ত্রে দর্শনের স্থান নেই আসল কথা হলো শ্রীগুরুর প্রসাদে মুক্তিলাভ দেবী আরাধনায় সন্তুষ্ট হলেই সাধকের মনে সাধকের চিদা কাশে উজ্জ্বল সূর্যের মতো বিচার রূপতা দেবী সাধককে দান করেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে জানতে পারি তিনি গাইছেন ফলহারিণী পূজা দিবসে তুমি স্বর্গ তুমি মর্তমা তুমি যে পাতাল তোমা হতে হরি ব্রহ্মা দ্বাদশ গোপাল দশ মহাবিদ্যা মাতা দশ অবতার এবার কোনো রূপে আমায় করিতে হবে পার সর্বদেবময়ী পরাশক্তি মহানির্বাণতন্ত্রে সদাশিব বলছেন দেবী তুমি কালী তারিণী দুর্গা ষোড়শী ভুবনেশ্বরী ধূমাবতী বগলা ভৈরবী ছিন্নমস্তা অন্নপূর্ণাবাগ দেবী ও কমলালয়া তুমি সর্বশক্তি স্বরূপ কাক দেবী পূজায় তন্ত্রশাস্ত্রে ভাবই প্রধান ভাব থাকলেই দেবী কৃপা লাভ হয় ভাবে মুক্তিলাভ হয় কুলোবৃদ্ধি গোত্র বৃদ্ধি হয় ভাবের দ্বারা জ্ঞান উৎপন্ন হয় সেই জ্ঞান থেকে মোক্ষ লাভ হয় ভাব সর্বশাস্ত্রের বস্তু সাধক যখন সমস্তের মূলভূত দেবী ভাব লাভ করেন তখন তার সর্বসিদ্ধি লাভ হয় গৌরীয়তন্ত্র তন্ত্র তিন তন্ত্রেই দেবী পূজা সম্পর্কে খুব কম পার্থক্য আছে তন্ত্রে এরা গুরু দেবতা ও মন্ত্রের ঐক্য ভাবনা করবেন দেবতা ও গুরু মন্ত্রের চৈতন্যকে তেজ পুঞ্জ ভাববেন সেখানে আয়ুধ হাতে দেবী মহামায়া বিরাজ করছেন দেবী সর্বরূপা এভাবে সাধক দেবীকে পূজা করেন ও দেবী কৃপা লাভ করেন এই পূজায় সর্বার্থ সিদ্ধি সংকল্প করে পুষ্পার্পণ করার পর নৈবেদ্য নিবেদন করতে হয় তারপর হোম তাম্বুল নিবেদন ও বলিদান এরা বাম হাতে পূজার ডান হাতে তর্পণ করেন এরা মুখ্য পঞ্চম গ্রহণ করেন তারপর নিজের হৃদয়ে দেবীর বিসর্জন করেন বাংলায় কালী কুলের সাধক সাধারণত অদ্বৈতবাদী দক্ষিণ ভারতীয় তন্ত্র বা কেরল তন্ত্র এখানে তিন সম্প্রদায় তাদের প্রতিটির আবার তিনটি ভাগ শিব শক্তি শিব শক্তি এই রকম প্রত্যেক ভাগের শুদ্ধ উগ্র গুপ্ত তিনটি করে ভাগ ইষ্ট দেবতা অনুসারে এই রকম ভাগ দ্রাবিড়ীয় বা দক্ষিণ দেশীয় তন্ত্র সাধনায় শ্রীবিদ্যারূপী ত্রিপুর সুন্দরী বা ষোড়শী কামেশ্বরী পূজিত হন দ্রাবিড়ীয় তন্ত্রে শিব স্বীকৃত এবং ত্রিপুর সুন্দরীর সঙ্গে অবিনাভাবে সম্পৃক্ত এই তামিলীয় শৈব দর্শন স্বীকার করে যে শিবের পঞ্চমুখের প্রতিটি থেকে পাঁচটি আগমের সৃষ্টি ওই আঠাশ আগম থেকেই শিবজ্ঞান শাস্ত্রগুলির বিকাশ হয়েছে এখানে সিদ্ধ শৈব সম্প্রদায় বীর শৈব সম্প্রদায় প্রভৃতি আছে আচার্য বশব প্রতিষ্ঠিত বীর শৈব সম্প্রদায়ী লিঙ্গায়েত সম্প্রদায় বলে পরিচিত দ্রাবিড়ীয় তন্ত্র সাধনার উপাস্য দেবী ত্রিপুর সুন্দরী বা ললিতা বা ষোড়শী বিভিন্নভাবে এই দেবী ত্রিপুর সুন্দরীর সাধনার কথা আছে কাশ্মীর তন্ত্রে পিঠার্চনার পর বলিদান করতে হয় আর পঞ্চপচারে পূজার পর করতে হয় হোম এরা পঞ্চমকারের পরিবর্ত হিসেবে অনুকল্প ব্যবহার করেন সাধক নিজের বা মরুর উপরে রক্তচন্দন দিয়ে শক্তি ত্রিকোণ কে তাতে শক্তিবীজ লিখে পূজা করে শতবার শক্তি গায়ত্রী জপ করবেন কুসুমের অভাবে রক্তচন্দন দিয়ে অর্ঘ্য দিবেন কাশ্মীর সম্প্রদায়ের সাধকেরা সিও সহস্রারে দেবতার বিসর্জন করবেন মন্ত্র দেবতা ও গুরুর ঐক্য ভাবনা করে অক্ষরের স্বরূপকে তেজপুঞ্জের মতো কল্পনা করবেন ইষ্ট সিদ্ধিপ্রদ মন্ত্র জপ এবং চৈতন্য ত্রিতয় অর্থাৎ গুরু মন্ত্র দেবতার অক্ষরে অবস্থান ভাবনা করবেন তন্ত্রে সাধারণত সাত রকমের আচারের উল্লেখ আছে বেদাচার বৈষ্ণবাচার শৈবাচার দক্ষিণাচার বামাচার সিদ্ধান্তাচার কৌ ও কৌলাচার এছাড়াও সময়াচার আছে কুলাণবত তন্ত্রে ও সর্বোল্লাস তন্ত্রে গৌরবঙ্গের অন্যান্য তন্ত্রে এর উল্লেখ আছে দশ মহাবিদ্যা সম্পর্কে একটি লোকরঞ্জক কাহিনী সাধারণ জনসমাজে প্রচলিত আছে মহাভাগবত পুরাণের অষ্টম অধ্যায়ে যে আবির্ভাব কাহিনী পাওয়া যায় তাতে সতী দক্ষের যজ্ঞে যাওয়ার জন্য শিবের অনুমতি প্রার্থনা করেন এদিকে দক্ষ সকল দেবদেবীকেই আমন্ত্রণ করেছেন একমাত্র শিব ও সতী ছাড়া খুব স্বাভাবিকভাবেই শিব সতীকে বারণ করেন কিন্তু সতী যাওয়ার জন্য জিত করতে থাকেন তখন শিব তাকে বলেন দক্ষ আমি জানি তুমি আমার কথার বাধ্য নও আমার আজ্ঞার প্রতীক্ষা কিসের তোমার যা ইচ্ছে করো এই কথার পরিপ্রেক্ষিতে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে দেবী ভাবেন আমাকে রূপে লাভ করে শিব আমার স্বরূপ বিস্তৃত হয়েছেন অতএব নিজ লীলায় সকলকে ত্যাগ করে স্বস্বরূপে অবস্থান করব। এই ভেবে দেবী মহামায়া অতি ভয়ঙ্করী কালী মূর্তি ধারণ করলেন দিগম্বরী আলু লাইট কুন্তলা মুন্ড মালিনী লৌলজিউহা কৃষ্ণাঞ্জন সমপ্রভা সেই মূর্তি দেখে শিব ভয়ে পালাতে চাইলেন এবং দিক লক্ষ্য করে ছুটতে শুরু করেন তখন দেব ক্ষণ মধ্যে দশ মূর্তি ধারণ করে দশ দিকে অবস্থান করেন শিব সব দিকে ভয়ঙ্করী মূর্তি দেখে চোখ বন্ধ করেন এবং চোখ খুলে আবার কালী মূর্তি দর্শন করেন শিব জিজ্ঞাসা করেন কে তুমি শ্যামা আমার সতী কোথায় মহাদেবী বললেন আমি সতী সৃষ্টি সংহারকারিণী সূক্ষ্মা প্রকৃতি তোমার বনিতা হবার জন্য গৌরবর্ণা হয়েছিলাম দশ দিকের দশ মহাভয়ঙ্করী দশ মূর্তি সকল আমারই মূর্তি চামুণ্ডাতন্ত্র অনুসারে মহাবিদ্যা এই দশ মহাবিদ্যাকে সিদ্ধবিদ্যা বলা হয় বিভিন্ন দেবতার আবির্ভাবকাল বিভিন্ন সময় কালীর আবির্ভাব কাল মহারাত্রি তারার আবির্ভাব কাল ক্রোধরাত্রি ষরশীর দিব্যরাত্রি ভুবনেশ্বরীর সিদ্ধরাত্রি ছিন্নমস্তার বীর রাত্রি ভৈরবীর কাল রাত্রি দারুণ রাত্রি বগলামুখীর বীর রাত্রি মাতঙ্গীর মহরাত্রি এবং কমলার মহারাত্রি একই রকমভাবে দেবীদের নামের সাথে বিদ্যার সম্পর্কও বিভিন্ন রকম যেমন কালী মহাবিদ্যা তারা শ্রীবিদ্যা ষোড়শি বা ত্রিপুর সুন্দরী সিদ্ধবিদ্যা ভুবনেশ্বরী বা রাজ সিদ্ধবিদ্যা ছিন্নমস্তা বিদ্যা ভৈরবী বা ত্রিপুর ভৈরবী সিদ্ধবিদ্যা ধূমাবতী বা লক্ষ্মী বিদ্যা বগলামুখী বা বলগামুখী সিদ্ধবিদ্যা মাতঙ্গী বিদ্যা কমলা বা লক্ষ্মী বিদ্যা দেবীদের সাধন সঙ্গী শিবের নামেও পার্থক্য আছে দেবী কালীর শিব মহাকাল দেবী তারার শিব অক্ষভ্য দেবী ষোড়শী বা ত্রিপুর সুন্দরীর শিব পঞ্চভক্ত শিব দেবী ভুবনেশ্বরী বা রাজ রাজেশ্বরীর শিব ত্রম্বক দেবী ছিন্নমস্তার শিব কবন্ধ দেবী ভৈরবী বা ভৈরবী ভৈরবীর শিব মূর্তি কাল ভৈরব দেবী বগলামুখী বা মুখী শিব এক বক্ত্র শিব দেবী মাতঙ্গীর শিব মতঙ্গ দেবী কমলার শিব সদা শিব বিষ্ণু তিথি নক্ষত্রের বিচারে আবার বিভিন্ন রাত্রিকে বিভিন্ন নামে অভিহিত করা হয় দারুণ রাত্রি দিব্যরাত্রি রাত্রি মহারাত্রি ক্রোধরাত্রি ঘোর রাত্রি তারারাত্রি সিদ্ধরাত্রি মহরাত্রি কালরাত্রি কাল রাত্রি কালী ও তারার প্রিয় করি এই সকল দেবীরা সদা সর্বদা ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বর্গ প্রদান করেন ত্রিভুবনে এই সব দেবীদের মতো আর নেই একবার মাত্র দশমহাবিদ্যার উচ্চারণে জীব সমস্ত পাপ থেকে মুক্ত হয় দশমহাবিদ্যার উচ্চারণে স্মরণ মননের দ্বারা মানুষের ভবপাশ মুক্ত হয়ে যায় মহাকাল ও মহাকালী শিব শক্তি বিভিন্ন দেবতার ধ্যান ধারণা পূজা আচার যন্ত্র মন্ত্র প্রভৃতি ভিন্ন ভিন্ন তবে সকল কিছু ভিন্নতার মধ্যেও একতা বা অদ্বৈত বা শক্তাদ্বৈতের ভাব নিহিত থাকে এই শক্তি বিশিষ্ট অদ্বৈত তত্ত্বে একমাত্র অহংকারই প্রকাশ থাকে আবার অহংরূপ অহন্তা থেকে ইদম বা ইদন্তার আবির্ভাব হয় এবং সাক্ত দর্শন এই তত্ত্বের উপরে প্রতিষ্ঠিত কালকে গ্রাস করেন বলে তিনি কালী সৃষ্টিকালে সমগ্র বিশ্বের তিনি আদি রূপিণী এবং সংহারকালে সমগ্র বিশ্ব তিনি কলন করেন ব্রহ্মাদি সকল দেবতা কালিকা থেকেই উৎপন্ন আবার কালীতেই লয় প্রাপ্ত হয় মহাকাল সংহিতা বচনের স্তোত্রে বলা হয়েছে কালী ব্রহ্ম ব্রহ্মবিদ্যা কালিকা চিৎ স্বরূপিনী তিনি অমিতাকার শক্তিস্বরূপা অচিন্তনিয়া তিনি প্রত্যেক ব্যক্তির একমাত্র অধিষ্ঠান তিতা দেবী পরব্রহ্মরূপে প্রতিষ্ঠিতা বাংলাদেশের তন্ত্রে আদ্যা শক্তি কালী প্রধান দেবী শক্তি তন্ত্র অনুসারে হাদি মতে মহাশক্তিকে কেরলে কালী কাশ্মীরে ত্রিপুরা এবং গৌরে তারা বলা হয় অন্যদিকে কাদি মতে কেরলে দেবীকে ত্রিপুরা কাশ্মীরে তারিণী এবং গৌরে কালী বলা হয় নির্বাণ তন্ত্রে বলা হয়েছে দক্ষিণ দিকে জমের অবস্থান কালী নামে ভীত হয়ে সে দিগভ্রান্ত হয়ে ছোটে তাই দেবী দক্ষিণা কালী শক্তি পূজা বৈদিক যুগেও প্রচলিত ছিল ঋগ্বেদের দেবী শুক্ত রাত্রি সুক্ত এবং সামবেদের রাত্রি সুক্ত থেকে বোঝা যায় বৈদিক যুগে শক্তিবাদ বর্ধিত হয়েছিল দেবী ভুবনেশ্বরীর মন্ত্র ঋগ্বেদে আছে ঋগ্বেদে বিশ্ব দুর্গা সিন্ধু দুর্গা অগ্নি দুর্গা ও আরও নানা দেবীর উল্লেখ আছে ব্রহ্ম ও শক্তি অভেদ এই শাক্ত সিদ্ধান্তটি সামবেদীয় কেনো পরিষদের উপাখ্যান থেকে জানা যায় সৃষ্টি যখন ছিল না তখনও মহাশক্তি ছিলেন মহাকালীর এই রূপ তত্ত্বপূর্ণ মালার নরমুণ্ড মাতৃকা বর্ণ অ আ থেকে ক খ গ ঘ ইত্যাদি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ পঞ্চাশটি এইসব মাতৃকা বর্ণই চৈতন্যময় ব্রহ্ম দেবী কালিকার বহির্দেশে প্রসারিত বর্ণোচ্চারণের যন্ত্র এই জুভাই বৈখরী নাদ বা বর্ণ তিনি বর্ণে বর্ণে নাম ধরেন বিশ্বরূপিণী জননীর বর্ণ প্রতীক জিউভা বাইরের দিকে প্রসারিত বৈখরী সকল বৈখরী বর্ণ স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মহাশক্তি কালীর রূপ দেবী কালিকার গলায় মুন্ডমালা আসলে বর্ণমালা তা থেকে রুধির বিগলিত এই রুধির ধারা আসলে অমৃত ধারা দেবী মহাকালের বুকে মরণকে জয় করে লীলা করেন লীলা অর্থে সৃষ্টি স্থিতি প্রলয় রূপ কর্ম তন্ত্রমতে নিত্যেরই লীলা বলে নিত্য ও লীলা দুটি সত্য তাই তন্ত্রমতে কালী ব্রহ্ম এবং ব্রহ্মই কালী আমি কালী ব্রহ্ম জেনে ধর্ম ধর্মা ধর্ম সব ছেড়েছি রামপ্রসাদ সেন লিখেছিলেন গেয়েছিলেন ঠাকুর গাইতেন মানুষের ভাব সাধারণত দিব্য বীর পশু এই তিন ভাগে বিভক্ত সাধকের নিজস্ব ভাব অনুযায়ী তন্ত্র সাধনায় বিভিন্ন প্রকার আচার অনুষ্ঠান ও পদ্ধতি রীতির কল্পনা করা হয় কালী কুণ্ডলিনীর স্বরূপ কুণ্ডলী শক্তি ইচ্ছা জ্ঞান ও রূপে প্রকাশিতা এই তিনটি শক্তি তেজোদ্দীপ্তা আধার পদ্মবাসিনী কালী কুণ্ডলিনী যখন শক্তি শক্তিরূপে প্রকাশ পায় তখনই তা কামেশ্বরী বা কামকলা বা পরানাদ শ্রীবিদ্যা কলা বিচ্ছুরিত সচঞ্চলা প্রকৃতি বা কারণ আর অ অবিচ্ছুরিত স্বরূপস্থিত শক্তি বিন্দু মহাকরণ তাই প্রকৃত অর্থে কুল অর্থে কালী সুতরাং কুল ও কুণ্ডলিকৃতা শক্তি স্বরূপে শক্তি কালী দেবী কালিকা দিগাম্বরী ও মুক্তকেশী তিনি মায়াতীত এই মায়াই সূক্ষ্ম আবরণ দেবী পূর্ণ ব্রহ্মময়ী দেবী চন্দ্র সূর্য অগ্নি ইরা পিঙ্গলা শুষণ মা তিন নিত্যনয়নের দ্বারা ভূত ভবিষ্যৎ বর্তমান নিত্য নিয়মিত প্রত্যক্ষ করেন দেবী চতুর্ভুজা দেবী কালিকা চতুর্ভুজা ডান দিকের উপরের হাতে অভয় মুদ্রা নিচের হাতে বড় মুদ্রা দিকের উপরের হাতে খড়্গ নিচের হাতে সদ্যচ্ছিন্ন নরমুণ্ড দেবী চতুর্ভুজ কারণ প্রতিটি ভুজের মাঝের অংশ নব্বই ডিগ্রি এভাবে চতুর্ তিনশত ষাট ডিগ্রিতে একটি বৃত্ত সম্পূর্ণ এই বৃত্তপূর্ণরূপ দেবী পূর্ণরূপা দেবী পূর্ণ ব্রহ্ম বর্ণময়ী দেবী সরস্বতী সকল ভাব বর্ণের স্রষ্টা এই বর্ণ থেকে সিদ্ধ বীজ মন্ত্রের সৃষ্টি হয় সৃষ্টি থেকে হয় বোধ জ্ঞান ক্রিয়া হিং ক্লিং শ্রীং ওইং ক্লিং তন্ত্রে মন্ত্র সমূহ শব্দ ব্রহ্মেরই বাহ্যরূপ তা আবার আকার উকার মকার কলা বিন্দু নাদ শক্তি শান্ত এই আটটি মাত্রাভেদে বিন্যস্ত ব্রহ্মরূপী অঙ্কার ও শব্দ ব্রহ্মরূপী নিকুণ্ডলিনী থেকে শক্তির বিকাশ হয় শক্তি থেকে ধনী ধ্বনী থেকে নাদ নাদ থেকে নিরোধিকা নিরোধিকা থেকে অর্ধেন্দু অর্ধেন্দু থেকে পরাপশন্তী মধ্যমা প্রভৃতি বাক বা ধ্বনির বিকাশ হয় মহাশক্তি শিবরূপী সব বক্ষস্থিতা কালী শিবের তথা মহাকালের উপর উপবিষ্টা মহাকালের নীচে সদাশিব সাইিত সদাশিব কূটস্থ ব্রহ্ম চৈতন্যের প্রতীক মহাকাল সৃষ্টি উন্মুখী সগুণ ব্রহ্ম মহাকালের রূপান্তরী মহাকালী দেবী কালিকা পিনোন্নত ধরা দেবী স্তন্যদায়নি মাতৃরূপা তাঁর অন্যেই প্রতিপালিত এই জগৎ মহাকালী বিপরীত রতা তুরা শিব শক্তি ব্রহ্ম মায়া অগ্নি তার দাহিকা শক্তি যেমন উভয়ই এক অভিন্ন নির্গুণা কালী যখন সগুণা হন তখনই তিনি হন বিপরীত রতা বৌদ্ধতন্ত্র অনুসারে মূলাধার থেকে সহস্রার পর্যন্ত যে বিপরীত সাধন সেই সাধনের মূল প্রকৃতি দেবী তাই তিনি বি রতা দেবী কালিকা শ্মশান বাসিনী শুষণ মানারীকে বলা হয় শ্মশান মহামায়া তিনি জনি রূপা এই ও অচিতা উভয় শ্মশান দেবী কালিকাকে জনি রূপা শবসজ্জা বলা হয়েছে ভয়ঙ্করী শিবা পরিবৃতা মদ্যপান প্রমত্তা দেবী শিবা পরিবৃতা শিব প্রকৃতি মঙ্গল স্বভাব অপঞ্চীকৃত মহাভূত আর সত্যগুণের প্রতীক শ্বেত বর্ণ অস্থি সকল জীবের সত্যাদি গুণগুলি শ্মশানে বিরাজ করছে দেবী মদ্যপান প্রমত্তা দুই অর্থেই ভাব প্রথমত দেবী ব্রহ্মানন্দে বিভোর এই আনন্দ মদ্য বই কি কারণ যা আনন্দিত করে তাই মদ্য আবার অন্যদিকে শ্রী চণ্ডিতে দেখা যায় দেবী মহিষাসুরকে বধ করার আগে পুনঃ পুনঃ দিব্য সুরাপান করতে লাগলেন এবং তাতে আরক্ত নয়না হয়ে অট্টহাসি করলেন দেবী দক্ষিণা কালিকা ছাড়াও আছেন দেবী গুজ্জকালী দেবী কালী দেবী সিদ্ধ সিদ্ধকালী দেবী ভদ্রকালী দেবী মহাকালী দেবী রক্ষাকালী দেবী কালী প্রভৃতি তাঁদের প্রত্যেকের ভেতর কিছু কিছু ভিন্নতা থাকলেও মূল জায়গাটি এক বিশ্বাস বিশ্বাসই আসল কথা দেবীর প্রতি বিশ্বাস নিজের প্রতি বিশ্বাস বাক্যে বিশ্বাস এই সব মিলিয়ে এক জাদু বিশ্বাসের জন্ম দেয় দেবী মহামায়া এই জগতের চালিকা শক্তি তিনি জীবের পরম গতি মা গো তোমার কথা বলে শেষ করা যায় না তুমি পরা প্রকৃতি তুমি সাক্ষাৎ ব্রহ্ম পরমাত্মা তোমাকে জানলেই সমগ্র জগৎকে জানা হয় দেবী তারা দেবী তারার প্রধান তিনটি রূপ এক জটা নীল সরস্বতী ও উগ্র তারা তিনটি নাম ভেদ হলেও স্বরূপত তিনি এক ও অদ্বিতীয়া মহাজান বৌদ্ধ ধর্মে দেবী তারা অবলোকিতেশ্বরের শক্তি তিনি বৌদ্ধ দেবীদের মধ্যে সর্বাগ্রগণ্যা মনে করা হয় খ্রিস্টীয় ষষ্ঠ শতকে দেবী তারা মহাজানী দেবমণ্ডলে অন্তর্ভুক্ত হন এবং খ্রিস্টীয় অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে দেবী তারা জনপ্রিয় দেবী হিসেবে পরিচিতি লাভ করেন পরবর্তীকালে দেবী তারার একুশ রকমের রূপভেদ লক্ষ্য করা যায় মহাজানী বৌদ্ধরা তারা দেবীকে ধ্যানী বুদ্ধের শক্তি এবং বুদ্ধ বোধিসত্ত্বগণের জননী ও সৃষ্টি কারণ বলে গ্রহণ করেছেন ধ্যানী বুদ্ধ পাঁচজন সীত পিত শ্যাম লোহিত নীল এবং এই পাঁচ বর্ণের তারা মূর্তি দেখতে পাওয়া যায় দেবী তারা সাধককে ভোগ মোক্ষ যশ এবং শ্রী দান করেন সদা সর্বদা তিনি সাধককে ত্রাণ করেন দেবী তারার সর্বসিদ্ধিপ্রদ বিভিন্ন রকমের মন্ত্র আছে এই সকল মন্ত্র মন্ত্রবিজ্ঞানমাত্র সাধক জীবন মুক্ত হয় ও সর্বশাস্ত্রে পাণ্ডিত্য লাভ করে ধনে জনে পরিপূর্ণ হন রাজা তার পক্ষে থাকেন দেবী তারা বাক শক্তি প্রদান করেন বলে তাকে নীল সরস্বতী বলা হয় সাধককে পরিত্রাণ করেন ও মোক্ষ প্রদান করেন বলে তারা এবং উগ্র আপদ বিপদ থেকে রক্ষা করেন বলে উগ্র তারা নামে কথিত হন নীলতন্ত্র তন্ত্র অনুসারে একলিঙ্গ শিবালয়ে শ্মশানে গৃহে চতুষ্পদ স্থানে যুদ্ধস্থানে মুন্ডাসনে সবাসনে আকণ্ঠ জলে জনিতে অভিজন বনস্থলে বসে সাধক ত্রিভুবনেশ্বরী তারা দেবীর মন্ত্র সাধন করবে সাধক শুদ্ধ বুদ্ধি হয়ে এ সকল স্থানে নীল সরস্ব সরস্বতীর মহামন্ত্র জপ করলে সর্বশাস্ত্র বেত্তা ও পরকালে নির্বাণ পদ লাভ করে শীততারা তারা সাধারণত ত্রিনয়না দেবী পবিত্রতার প্রতিমূর্তি মূর্তিও দেখা যায় এক রূপ জাঙ্গুলি তারা জাঙ্গুলি তারা চতুর্ভুজা দেবী দুহাতে হাতে বিনা বাদনরতা দেবীর এক হাতে অভয় মুদ্রা এবং অপর হাতে একটি সাদা সাপ জাপানে সাদা সাপের মূর্তিতে দেবী সরস্বতীর পূজা হয় তার হাতে বিনা জাঙ্গুলি তারার হাতেও সাদা সাপ দেখা যায় সম্ভবত জাঙ্গুলি তারার সরস্বতী একই দেবী জাঙ্গুলি তারা শ্যামবর্ণা ও পীতবর্ণা দুই রকমের হয় শ্যামবর্ণা দেবী চতুর্ভুজা প্রীতবর্ণা সরভুজা পিত তারা দেবী পিত তারা চতুর্ভুজা দেবী তারার উগ্ররূপ শ্যামা তারা দেবী শ্যামা তারা শক্তি পদ্মের উপর বসে আছেন তিনি অবলোকিতেশ্বরের শক্তি নীল তারা পিত তারা যখন স্বরভুজা হন তখনই তিনি নীল তারা খদীর তারা তারা মূর্তিগুলির মধ্যে খদীর বণী তারা বজ্র তারা ভিকুটি তারা এসব বাংলায় পাওয়া গেছে খদীর বনি তারা একটি বিশেষ রূপ তারা দেবী বজ্র জটা জটাবা উগ্র তারা দেবীর দুই রূপ এক রূপে দেবী দ্বিভুজা এক হাতে আর এক হাতে নরকপাল দেবী শ্যামা তারার সহকারিণী অন্য আর এক রূপে দেবী চতুর্ভুজা থেকে অষ্টাদশ ভুজা শতি ভুজা পর্যন্ত দেবী প্রত্যালীহ পাদা লোলজিউভা ভীষণ দ্রংস্টা অট্টহাসিনী রক্তচক্ষু ত্রিনয়নানী মুন্ড মালিনি পর্ণ শবরী দেবীর পরণে পর্ণ দেবী শবরদের ভগবতী দেবীর তিনটি মাথা শীত পিত লোহিত দেবী তারারি তিনি অনুচরী ফ্ৎকারী তন্ত্রে বলা হয়েছে তারা দেবী প্রত্যালীহ অবস্থানে সবরূপী শিবের হৃদয় পরি সমর্পণ করে দণ্ডায় মানা এবং অতি ভয়ঙ্কর উচ্চস্বরে হাসছেন চার হাতে খড়্গ নীলোৎপল কর্তিকা ও পটপর ধারণ করে আছেন দেবী হুঙ্কার বীজ থেকে উদ্ভূতা খরবাকৃতীয় নীলবর্ণা দেবী মাথায় অনেক বর্ণপিঙ্গল বর্ণ একটি জটা ও একটি সাপ আছে দেবী ত্রিজগতের সকল রকম জড়তা বিনাশ করেন মা তারা মা নীল সরস্বতী তুমি প্রণত জনেদের সৌভাগ্য সম্পদ প্রদান করো সকল অবস্থায় তুমি সকলের আশ্রয় সকল অবস্থায় কারণে অকারণে আমি তোমাকেই আশ্রয় করি মাগো দেবী ত্রিপুরা সুন্দরী অথবা সরসী, দেবী কালিকাই সরসী। আবার তিনি ত্রিপুর সুন্দরী অথবা ত্রিপুর সুন্দরী সর্বদা শ্রী প্রদান করেন বলে দেবীকে শ্রীবিদ্যাও বলা হয় নারদ পঞ্চরাত্র থেকে জানা যায় একদা স্বর্গের অপ্সরাগণ কৈলাস পর্বতে শিবকে দর্শন করতে যান শিব অপ্সরাদের সামনেই দেবীকে কালী কালী বলে ডাকেন এতে লজ্জা পেয়ে দেবী মনে করেন তিনি রূপ ত্যাগ করে গৌরী রূপ ধারণ করবেন এই উদ্দেশ্যে দেবী কৈলাস থেকে অন্তর্হিতা হয়ে সুমের উপর্বতের উত্তর পার্শ্বে অবস্থান করেন দেবর্ষি নারদ একদিন শিবের সাথে দেখা করতে এসে দেবীর কথা জিজ্ঞেস করলেন এবং সুমের উপর্বতে গিয়ে অনেক স্তব স্তুতি করে দেবীকে প্রসন্ন করলেন দেবীর প্রশ্নের উত্তরে নারদ তার স্বভাব অনুযায়ী দেবীকে বললেন যে দেবাদিদে বাবার বিবাহের উদ্যোগ করছেন মা তুমি গিয়ে তা বন্ধ করো দেবী তখন অপূর্ব সুন্দর রূপ ধারণ করে শিব সকাশে উপস্থিত হয়ে শিবের হৃদয়ে নিজের ছায়া দেখতে পেলেন কিন্তু দেবী সেই ছায়ামূর্তিকে নিজের বলে চিনতে না পেরে মহেশ্বরকে নানাভাবে ক্ষোভ ব্যক্ত করেন মহাদেব বললেন দেবী ধ্যানস্থ হয়ে জ্ঞান দৃষ্টিতে দেখো আমার হৃদয়ের ওই ছায়াটি তোমারই দেবী তখন তা দেখে শান্ত হলেন দেবাদিদেব বললেন দেবী ত্রিভুবনে সর্বশ্রেষ্ঠ রূপ ধারণ করেছ বলে তুমি স্বর্গমত্ত পাতালে সর্বত্র সুন্দরী পঞ্চমী শ্রী এবং ত্রিপুরা সুন্দরী নামে প্রসিদ্ধ হবে সদা সর্বদা ষোড়শবর্ষিয়া বলে ষোড়শী নামেও জগতে বিখ্যাত হবে রক্ত শুক্ল মিশ্রই ত্রিবিন্দু মাতা মান মেয় তিন রূপ ত্রিধাম সোম সূর্য অগ্নি ত্রিপীঠ কামরূপ জালন্ধর পূর্ণগিরি ত্রি শক্তি ইচ্ছা জ্ঞান ক্রিয়া ত্রিলিঙ্গ বাণিতর পর নামক ত্রিধা ভিন্ন মাত্রা ত্রিতর ত্রিবিধাত্মক সর্বপ্রপঞ্চের আবির্ভাব ও তীরভাব ভূমি বলে পরাশক্তিকে ত্রিপুরা নামে অভিহিত করা হয় দেবীর মণ্ডল ত্রিকোণ ভূপুর ত্রিরেখ রেখ মন্ত্র তক্ষর তাঁর রূপ ত্রিবিধ কুণ্ডলী শক্তি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই ত্রিদেবের সৃষ্টিতেই ত্রিবিধা হন দেবী সর্বদা শ্রী প্রদান করেন তাই তিনি শ্রীবিদ্যা দেবী নির্গুণা বলে ষোড়শী এই দেবী ষোড়শিকেই মহা ও সুন্দরী বলা হয় ঠাকুর মাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন দেবী ষোড়শিকে আরাধনার আগে দেবী অন্নপূর্ণা ভৈরবী মন্ত্র শ্রীবিদ্যা মন্ত্র ও লোপামুদ্রা মন্ত্র সম্পর্কে জানা আবশ্যক ষরশী দেবীর বীজ বলি সর্বতন্ত্রে গোপিত ব্রহ্মজামল রুদ্র রুদ্রজামল প্রভৃতি থেকে মহা সরসী মন্ত্র জানা যায় দেবী ষোড়শীর স্তবরাজি ও দেবী স্তোত্রের পর দেবী কবচ পাঠ বিধেয় দেবী ষোড়শীর ভব কামরাজ এবং শক্তিবীজ এই তিনটি কূট বা বীজ আছে দেবী ষরশীর কবচের দক্ষিণামূর্তি ঋষি পঙ্ক্তি ছন্দ ত্রিপুরা সুন্দরী দেবতা ধর্ম অর্থ কাম মোক্ষ লাভের জন্য এই কবচ পাঠ বিধেয় এই দেবী কবচ দেবতাদেরও দুর্লভ এই কবচ পাঠ করলে মানুষের সর্বসিদ্ধি এবং সর্বকামনা পূর্ণ হয় ব্যাধি ভয় পাতক ভয় মারি ভয় থাকে না দরিদ্রতা থাকে না এমনকি মৃত্যুরও বসীভূত হয় না শ্রীবিদ্যা জবে এই কবচ জানা অপরিহার্য দেবী ভুবনেশ্বরী এই বিশ্ব ভুবনের পালন করেন সৃষ্টি স্থিতি লয় করেন ভূত বর্তমান ভবিষ্যতের সর্বজ্ঞ ও সর্বনিয়ন্তা বলেই দেবীকে ভুবনেশ্বরী নামে ডাকা হয় দেবী ভুবনেশ্বরী জগতের দুঃখকে সংহত করেন ভয়ভীতি দূর করেন সৃষ্টি করেন আবার সৃষ্টির বীজ সকল কুড়িয়ে রাখেন ভুবনানাং পালনাত্মাদ ভুবনেশী প্রকৃতিতা সৃষ্টি স্থিতি করি দেবী ভুবনেশী প্রকৃতিতা মহাদেবী মহাকালী যেমন তেমনই দেবী ভুবনেশ্বরীও আধার পদ্মেশায়িতা কুলকুণ্ডলিনী শক্তির অভিন্ন রূপ দেবী ভুবনেশ্বরীর শরীর শ্যামবর্ণ কপালে অর্ধচন্দ্র দেবী চতুর্ভুজা চার হাতে বড় মুদ্রা রক্তোৎপল পান পাত্র অভয় মুদ্রা আছে দেবী স্তন ভারে নম্র দেবীর গল দেশে মুক্তাহার দেবী ত্রিনেত্রা পদ্মের উপর বসে আছেন শারদা তিলকে দেবীর বর্ণনা আছে শ্যামাঙ্গিং শশি শেখরাং নিজ করুদ্দানং চ রক্তোৎপলং বন্দে হং সুর পূজিতাং হরবধুং রক্তারবিন্দস্থিতাম দেবী ভৈরবী দেবী ভৈরবী এই জগৎ এই বিশ্বব্রহ্মাণ্ডের ভরণ পোষণ পালন করেন সৃষ্টিসমূহের সকল ক্রিয়াকাণ্ডের পরিচালনা করেন এবং প্রলয় বা মহাপ্রলয়ের পর সৃষ্টির বীজ সকল আবার বপন করেন এই জন্যই দেবীকে ভৈরবী বলা হয় দেবী কাল ভৈরবের ভার্যা দেবী জম দুঃখ বিনাশ করেন দেবী ভৈরবীর অনেক রূপ অনেক নাম ত্রিপুরা ভৈরবী সম্পদপ্রদা ভৈরবী কৌলেশ ভৈরবী সিদ্ধিরা ভৈরবী ভয় বিধ্বংসিনী ভৈরবী চৈতন্য ভৈরবী কামেশ্বরী ভৈরবী ষটকুটা ভৈরবী নিত্য ভৈরবী রুদ্র ভৈরবী ভুবনেশ্বরী ভৈরবী অন্নপূর্ণেশ্বরী ভৈরবী তপ্ত কাঞ্চন বর্ণাভাং বালেন্দু কৃত শেখরাং সানন্দ মুখল লাক্ষিং মেখলাঢ্যাং নিতম্বিনীং অন্নদান রতাং নিত্যাং ভূমি শ্রী ভ্যাম অলঙ্কৃতা দেবী অন্নপূর্ণা ভৈরবি তার সন্তানদের পান যোগান দেন দেবী সর্বদা ভূমি ও শ্রীর সাথে যুক্ত এটাই দেবীর অলঙ্কার দেবী তিনি নিত্যশীল, উদাস উদাত্ত মহাদেবকে অন্নদান করেন সমস্ত জগৎ সমস্ত জাতি সমস্ত নরনারী দেবীর অন্নের উপর নির্ভরশীল শারদীয়া দুর্গা পূজার পর কোন কোনো জায়গায় দেবী অন্নপূর্ণা ভৈরবীর পূজা হয় অন্নকূট উৎসব নামে কাশী বিশ্বনাথ মন্দির ও মা অন্নপূর্ণার মন্দির ভুবন বিখ্যাত দেবী প্রচণ্ড চণ্ডিকা অথবা দেবী ছিন্নমস্তা দেবী ছিন্নমস্তার রূপকল্প ভারতের ধর্মের ইতিহাসে এক অতি অপূর্ব উপস্থাপনা দেবী প্রচণ্ড চণ্ডিকা বা দেবী ছিন্নমস্তা রূপকল্পের সাথে নাথতন্ত্র বৌদ্ধতন্ত্রের সরাসরি মিল দেখতে পাওয়া যায় নারদ পঞ্চরাত্র অনুসারে দেবী ছিন্নমস্তার একটি উদ্ভব কাহিনী এ প্রসঙ্গে বলা দরকার একদিন দেবী পার্বতী ডাকিনী ও বৌণিনী নামে দুই সহচরীকে নিয়ে মন্দাকিনীতে স্নান করতে যান স্নানের পর তারা দেবীর কাছে খাদ্য চান দেবী তাদের অপেক্ষা করতে বলেন কিন্তু তারা ক্রমশ খাদ্যের জন্য পীড়াপিরি করতে থাকায় দেবী নখাগ্রের দ্বারা নিজের মস্তক ছিন্ন করেন তখন দেবীর গলদেশ থেকে তিনটি রক্তধারা প্রবাহিত হয় দেবী বাম দিকে রক্তধারা দেন ডাকিনীর মুখে ডান দিকে রক্তধারা দেন বর্ণিনীর মুখে আর মধ্যধারা নিজের মুখে ধরেন এই রক্তপানের কাজ শেষ করে তারা যেমন এসেছিলেন তেমনই চলে গেলেন দেবীর মুন্ড ছিন্ন হওয়ায় দেবী ছিন্নমস্তা নামে জগতে প্রসিদ্ধি লাভ করলেন দেবী ছিন্নমস্তার ধ্যান মন্ত্রে দেবী প্রত্যালহ পাদা তাঁর পাদপীঠ বিপরীত রতা পুরুষ ও নারীর মিথুন মঞ্চের উপর এই প্রতীক জন্ম মৃত্যু চক্ররোধী দেবী ছিন্নমস্তা ভয়ঙ্করী করাল বদনা হলেও দেবী সুপ্রসন্না ও বর প্রদানকারী দেবী নিজের মুন্ড ছিন্ন প্রবাহিত ঊর্ধ্বগামী রক্তধারা পান করছেন মস্তকে সহস্রারে সেই রক্তধারা পরম শিবের সাথে মিলিত হয়ে এক আনন্দ মহানন্দময় মুক্তি ও সিদ্ধি লাভ করছে আর ইরা পিঙ্গলায় প্রবাহিত রক্তধারা পান করছে বর্ণিনী ও ডাকিনী এই ইরা পিঙ্গলা দিয়েই যত বাসনাময় জন্ম মৃত্যু পাশ সম্ভূত আসা যাওয়া এই জায়গাতেই নাথদের চন্দ্র সূর্য তত্ত্ব এটি রুদ্ধ হলে তবেই অমৃত লোকে যাত্রার পথ প্রশস্ত হয় নাথদের এক হেয়ালিতে দেখা যায় তারা বলছে চান্দা গোটা খুটা করিলেও সুরজকে করিলেও পাট নীতি নীতি ধবি ধবই ত্রিবেণীকে ঘাট চাঁদকে খুঁটা করা হয়েছে ধোপা যখন কাপড় কাছে তখন একটা খুঁটা থাকে তার সঙ্গে একটা পাট থাকে চাঁদকে যেন চন্দ্রকে খুঁটা করা হয়েছে আর সূর্যকে করা হয়েছে পাট আর ত্রিবেণী গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গম ত্রিবেণীর ঘাটে কাপড় কাচ্ছে শরীরের ভেতরে ত্রিবেণীর সঙ্গমীরা পিঙ্গলা সুষুমার মিলন অর্থাৎ মূলাধার ইচ্ছা জ্ঞান ক্রিয়া ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর চন্দ্র সূর্য অগ্নি তন্ত্রে সাধনায় দেহ দেহ ভাণ্ড খুব গুরুত্বপূর্ণ বৌদ্ধ সহজিয়ারাও কোনো তত্ত্বকেই দেহের বাইরে মনে করেন না সরহপাদের পাদের দোহায় আছে এর্থু সে সুরসরি যমুনা এর্থু সে গঙ্গা সাউরু এর্থু পওয়াগ বনারসি এর্থু সে চন্দ দিবাউরু এখানে এই দেহেই সুরেশ্বরী গঙ্গা ও যমুনা এখানেই সাগর তীর্থ এখানেই বারাণসী এখানেই চন্দ্র দিবাকর সিদ্ধাচার্য সবর পাদের একটি গান এরকম উঁচা উঁচা পাবত তাহি সবরি বালি মরঙ্গি পিচ্ছ পরহীন সবরি সিবত গুঞ্জরি মালি উমত সবর পাগল সবর মা গুলি গোহারা তোহরি নিও ঘরিণী নামে সহজ সুন্দরী উঁচু উঁচু পর্বত সেখানে বাস করে সব বালিকা ময়ূর পুচ্ছের তার শয্যা গলায় গুঞ্জা ফুলের মালা সেই সবরই অনুয় করে বলছে ও উন্মত্ত শবর পাগল শবর সব ভুল কর না আমি তোমার নিজের ঘরেরই অর্থাৎ দেহেরই ঘড়িনি আমার নাম সহজ সুন্দরী সর্বত্র ওই একই কথা খ্যাপা বাউল গাইছেন নফছের উল্টা নাও বাইয়রে রে মনুয়া কিংবা অনুরাগী রসিক যারা যাচ্ছে তারা উজান বাঁকে যখন নদীর হুমা ডাকে জাগায় নদীর জাগায় তরির ফাঁকে ফাঁকে সর্বত্রই উজান পথে যাওয়ার কথা এই জীবন তরীকে উজান পথে উল্টা পথে টেনে নিতে হবে সেখানেই দেবী কৃপা প্রয়োজন তাহলেই শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি হয় মা মহামায়ার সাধন ওই কুণ্ডলিনী কালী মা মহামায়া মা দশ মহাবিদ্যা তাঁর কৃপা ছাড়া হয় না দেবী ধূমাবতী দেবী ধূমাবতীর উৎপত্তি সম্পর্কে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ব্যাখ্যা পাওয়া যায় দু একটি উল্লেখযোগ্য স্বতন্ত্রতন্ত্র থেকে জানা যায় সকল কিছু সংহার করার মানুষে দেবী প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে প্রজাপতি দক্ষের যজ্ঞকুণ্ডে নিজেকে আহুতি দিলেন এবং তার ফলে বিরাট ধুম রাশি উৎপন্ন হলো সেই ধুম থেকেই সর্বশত্রু সংহারিনী দেবী ধূমাবতীর উদ্ভব হল নারদ পঞ্চরাত্র থেকে জানা যায় একদা দেবী দেবাদিদেব মহাদেবকে মহাদেবকে বললেন আমি ক্ষুধায় অত্যন্ত পীড়িত আমাকে খেতে দাও শিব তাকে অপেক্ষা করতে বললেন বারংবার বলার পর দেবী আর অপেক্ষা করতে না পেরে স্বামীকে ধরে মুখে পুরে দিলেন মুহূর্ত মধ্যে দেবীর দেহ থেকে ধূম রাশি উদ্ভূত হল শিব মায়ার দ্বারা পুনরায় দেহ ধারণ করে বললেন দেবী শাখা সিঁদুর পরিত্যাগ করো তোমার শরীর ধুম দ্বারা ব্যক্ত হবার জন্য তোমাকে ধূমাবতী বলা হবে আবার আর এক জায়গায় দেখা যায় দেবী মহামায়া ধূমাবতী ধূমরা সুর বিনাশিনী দেবী ধূম্ররূপা চতুর্বর্গ ফলপ্রদা দেবী বগলামুখী স্বতন্ত্রতন্ত্র থেকে জানা যায় সত্য যুগে অতি প্রবলভাবে বায়ু প্রবাহিত হবার ফলে বিশ্ব চরাচর ধ্বংসপ্রাপ্ত হবার আশঙ্কা তৈরি হয় এই বায়ুবেগ রোধ করার জন্য বিষ্ণু তপস্যা দ্বারা দেবী মহাতিপুর সুন্দরীকে প্রীত করেন এবং দেবীর কৃপায় বায়ুবেগ রুদ্ধ হয়ে স্বাভাবিক পরিবেশ ফিরে আসে দেবী স্তম্ভন রুদ্ধ বা রোধকারকতা বিষয়ে আরাধিতা যে কোনো রকম বায়ুবিকার থেকেই তিনি ভক্তকে রক্ষা করেন দেবী বগলামুখী গম্ভীর আকৃতি সর্বদা মদন মত্তা সুবর্ণের মতো কান্তিযুক্ত দেহ চার হাত ও ত্রিনয়ন দেবীর দৃঢ় দেবী পরিধান করে হেমকুণ্ডলে বিভূষিত হয়ে রত্ন সিংহাসনের উপরে পদ্মাসনে উপবিষ্টা দেবীর কপালে প্রীতবর্ণ অর্ধচন্দ্র ডান দিকের দুই হাতে মুদ্গর পাশ বাম দিকের দুই হাতে যে ভাও বজ্র আছে দেবীর রঙ্গের ভূষণ সকল পীত বর্ণ ও ভীষণাকার গম। ভীরাঞ্চ মদন মত্তন স্বর্ণকান্তি সমপ্রভাং প্রীত ভীষণ ভূষাঞ্চ রত্ন সিংহাসনে স্থিতাং দেবী মাতঙ্গি দেবী সকল সময় সকল বিপদ থেকে তার ভক্তদের বাঁচান দেবীর মদশীলত্বের জন্য এবং তিনি মতঙ্গা সুরকে বিনাশ করেছিলেন বলে দেবীকে মাতঙ্গী নামে অভিহিত করা হয় ছয় রকমের মাতঙ্গীর নাম পাওয়া যায় যথা দেবী মাতঙ্গী দেবী উচ্ছিষ্ট চণ্ডালিনী বা দেবী উচ্ছিষ্ট মাতঙ্গী দেবী সুমুখী মাতঙ্গী দেবী কর্ণ মাতঙ্গী দেবী বসঙ্গী দেবী রাজমাতঙ্গী দেবী কমলা বা দেবী লক্ষ্মী দেবী কমলা এবং দেবী লক্ষ্মী একই দেবী তবে দেবী যদি বৈকুণ্ঠবাসিনী হন তাকে বলা হয় কমলা অন্যদিকে দেবী পাতালবাসিনী হলে তিনি দেবী লক্ষ্মী নামে বিভূষিতা কুবজিকা তন্ত্রে বলা হয়েছে বৈকুণ্ঠবাসিনী দেবী চ প্রকৃতিতা পাতালবাসিনী দেবী লক্ষ্মী চ সুন্দরী দেবী লক্ষ্মী সকল রকম সম্পদ ও সৌভাগ্য প্রদান করেন স্বতন্ত্র তন্ত্র অনুসারে এই দেবী ক্ষীরোদ সমুদ্র মন্থনের থেকে উঠেছিলেন এবং বিষ্ণুবক্ষ স্থিতাপদমা সনগতারমায়ণী ভাদ্র মাসের কৃষ্ণাষ্টমী তিথিতে এই দেবী থেকে কোলাশুর বিনাশিনী মহামাতঙ্গী নামক কলা উৎপন্ন হন ফাল্গুন মাসের শুক্র বা মঙ্গলবারে একাদশী তিথিতে সকল সৌভাগ্য দায়নি দেবী মহালক্ষ্মী প্রকাশিত হন যাতাতার তাতার সঙ্গে মহালক্ষ্মী হি সর্বসৌভাগ্য যে কথা দিয়ে ভারতের ধর্ম ইতিহাসে দশমহাবিদ্যার আলোচনা শুরু করেছিলাম তা হল মাতৃমূর্তি রচনার এই যে প্রেরণা এই যে প্রবণতা এসব শুধুমাত্র শাশ্বত বা সনাতন ধর্মীয় বৃত্তির স্বতঃস্ফূর্ত বিকাশ নয় আসলে এর সঙ্গে রয়েছে জীবন ধারণ সংক্রান্ত পার্থিব প্রয়োজন ও নিরাপত্তার তাগিদ সেই প্রয়োজনের তাগিদেই সুদূর অতীতে ভারতবর্ষেও পৃথিবীর বিভিন্ন দেশে এক জাতীয় ধ্যান ধারণা ও বিশ্বাস গড়ে উঠেছিল আবার অন্যদিকে আদিম মানুষের ভেতর রকম সামাজিক অনুষ্ঠানে অথবা গীতের সময় কারো ভেতর এক তীব্র মানসিক শক্তি বা আবেগের স্ফুরণ দেখা যায় যার ফলে তিনি তার মানুষ লোকে ভূত ভবিষ্যৎ বর্তমান দেখতে পান এই রকম অবস্থাকে এক যোগযুক্ত অবস্থা বলেই পরবর্তীতে বলা হয় মহেন্দ্র দ্বারতে যেমন যনি মূর্তি পাওয়া গেছে তেমন একটি যোগীর মূর্তিও পাওয়া গেছে এগুলো একটি শিলে নারী জননাঙ্গ থেকে একটি লতা বা গাছ বেরিয়েছে পূর্বে উল্লেখ করেছি একে প্রকৃতি ও প্রকৃতির উৎপাদিকা শক্তি এবং জগৎ প্রসবকারীণী ও জগৎ পালনকারিনী শক্তির পরিচয়কও বলা চলে আবার অন্যদিকে বিভিন্ন সূক্ত থেকে জানা যায় ঋষি বা মুনি বা যোগী অনেকেই ছিলেন এরা অতীন্দ্রিয় পদার্থ দর্শন করতে পারতেন এরা পিঙ্গল বস্ত্র পরিধান করতেন তারা ছিলেন তপস্বী এবং তপের শক্তি ও মহিমায় উদ্ভাসিত উন্নত ক্তিবান হয়ে তারা বায়ুপথে গমন করতে পারতেন তারা বাতাসের গতিতে চলতে পারতেন বলা হয়েছে বাত বাত ও এইসব যোগী ও ও সামাজিকতার বাইরে ছিলেন খানিকটা উন্মাদের মতো আচরণ করতেন তারা বলতেন আমরা উপাসনা করি বলেই বায়ু জল পৃথিবী অবস্থান করছে মানুষেরা আমাদের শুধু শরীর রূপ দেখতে পায় আমাদের দেখতে পায় না উন্মাদিতা মৌনে শরীরে দশমা কঞ্জু অঙ্গমর্তাশ পশ্যথ ঋগ্বেদ দশ একশো ছত্রিশ তৃতীয় অনুবাক এরা বায়ুপথে চলাচল করতে পারতেন ও রুদ্রের সাথে বসে বিষ্পান করতেন বায়ু রশ্মা উপামন্থতিন্মা উং নমা কেশি বিশস্য পাত্রে নদরুদ্রেণিবৎসহ ঋগ্বেদ দশ একশো ছত্রিশ সপ্তম অনুবাক গাঁজা ভাং ধূত্র এইসব পান করা তো বিষ্পানি শিবের সঙ্গে বসে শিবালয়ে বসে আবার অন্যদিকে ভারতবর্ষে নব্যপ্রস্তর যুগ ও তার পরবর্তী সময়ে কৃষি উৎপাদন কৃষি কৃষিকেন্দ্রিক অনুষ্ঠান সন্তান ও মাতৃপ্রাধান্য তা থেকেই ধীরে ধীরে গড়ে উঠেছে নানা ধরনের জাদু বিশ্বাস তন্ত্রের দেবী তাই সর্বশক্তির আধার সকল মায়া শক্তি প্রকৃতি শক্তি প্রকৃতিশক্তি আধিদৈবিক আধিভৌতিক ও আধ্যাত্মিক সকল রকম অসুবিধার নিরসনকারী দেবী শক্তি তাই তন্ত্রে খ পুষ্প ভূ কুসম কুণ্ডোদ্ভব বজ্র বজ্রপুষ্প এসব বিষয়ের ব্যবহার আর যন্ত্র বলে যেটা বলা হয় সর্বত ভদ্রমণ্ডল যন্ত্রম চৈতন্য ভৈরবী যন্ত্রম ইত্যাদি তা দেবীর মাতৃস্থানেরই চিত্রায়িত পূজনীয় রূপ মানবীয় ফলপ্রসূতা ও প্রাকৃতিক ফলপ্রসূতার সম্পর্ক জাদু বিশ্বাস এসব থেকেই তন্ত্রে লতা কুসুম পুষ্প পদ্ম অষ্টাদল পদ্ম বিথিকা এসব পরিভাষা তৈরি হয়েছে শস্য বৃদ্ধির কামনায় ভারতবর্ষে অনেক জায়গায় মেয়েরা অতি গোপনে খালি পায়ে ফসল ক্ষেতের পাশে গিয়ে হাঁটে খালি পায়ে এলো চুলে দৌড়ে তিনবার ক্ষেত প্রদক্ষিণ করে ঝুলুদের মধ্যে প্রথা আছে এরকম আদিবাসীদের মধ্যে প্রথা আছে অন্তঃসত্ত্বা মেয়েরা গাছ লাগায় গাছের প্রথম ফল খেতে দেওয়া হয় তাদের অনেক জায়গায় ফসল ক্ষেতের পাশে গিয়ে নারী পুরুষ রাত্রিবাস করে গৌরবঙ্গে এক জাতীয় কৃষিজীবী মানুষের ভেতর প্রথা আছে কার্তিক মাসের অমাবস্যায় পুজো রাতে বাড়ির মেয়েরা নগ্ন হয়ে দুটো কাঠি দিয়ে কুলো বাজায় ও বাজাতে বাজাতে নাচতে নাচতে বাড়ি প্রদক্ষিণ করে অতি গোপনে এসব প্রার্থনার সঙ্গে নগ্নতার কি সম্পর্ক এ প্রশ্ন স্বাভাবিক কিন্তু ওই এক বিশ্বাস জাদু বিশ্বাস এভাবেই নগ্নতা তাদের মনে বিশ্বাসের শক্তিকে তীব্র করে আর এসবের লক্ষ্য থাকে দেবী কালিকার কৃপালাভ এরকম প্রচুর অনুষ্ঠানের উদাহরণ দেওয়া যায় ভারতবর্ষে এক প্রাচীন অতি প্রাচীন যোগ সাধন পদ্ধতি প্রথম থেকেই বর্তমান আবার প্রাকৃতিক উৎপাদন শস্য সন্তান কামনাও প্রথম থেকেই বর্তমান পৃথিবীর সর্বত্রই বর্তমান যে শক্তির সন্তান কামনা বাসনা তৈরি হয় সেই শক্তির সহস্রার চক্রে শিব শক্তির মিলনে মুক্তির আশ্বাদ পাওয়া যায় এই সমন্বয়ী তত্ত্বের কথাই ব্যাখ্যা করে হিন্দুতন্ত্র নাথতন্ত্র শহরীয়তন্ত্র বৈষ্ণবতন্ত্র বৌদ্ধতন্ত্র প্রভৃতি দেবী দশ মহাবিদ্যার ধারণা ও ব্যাখ্যা ভারতীয় জীবন বোধের ব্যাখ্যা ভারতের জনসমাজ মহাশক্তির এই দুই ধারার সমন্বয়ী চরিত্রের বৈশিষ্ট্যের ভেতর দিয়েই ক্রম অগ্রসরমান দেবী দশ মহাবিদ্যা ভারতের হিন্দুতন্ত্রের এক অপূর্ব সৃষ্টি কৃষিভিত্তিক উৎপাদনশীলতাও নারী প্রাধান্য মাতৃকেন্দ্রিক সমাজ বাস্তবতা মাতৃপ্রাধান্য প্রভৃতি থেকেই মাতৃকা মূর্তি ও মাতৃকা উপাসনা গড়ে উঠেছিল ভারতবর্ষে বহু প্রাচীন যুগে নব্যপ্রস্তর যুগের সমসময়ে কৃষি উৎপাদন মানবীয় উৎপাদনের ক্ষেত্রে শিব শক্তি উপাসনা ভারতবর্ষে উচ্চস্থানে বিরাজ এর পাশাপাশি বিকশিত হয়েছিল ভারতের এক যোগ সাধন ব্যবস্থার ধারা ভারতের ধর্ম ইতিহাসে এই দুয়ের মেলবন্ধন হয়েছে ভারতের হিন্দুতন্ত্রে ও দশ মহাবিদ্যার ধারণায় এর সাথেই যুক্ত হয়েছে দেবীর প্রতি বিশ্বাস জাদু বিশ্বাস নানা পূজা ও ব্রত ও ভাব ভারতের সকল তন্ত্রে এই ধারণা ও সাধনার কথাই বিবৃত ভারতের সাধকেরা যুগ যুগ ধরে এই মাতৃ সাধনাকে পুষ্ট ও বিকশিত করেছেন তাই দশমহাবিদ্যার দেবী ভক্তি ও মুক্তি দুই প্রদান করেন আনন্দ প্রদান করেন মা আনন্দময়ী তাঁর সন্তানকে ও সাধককে যার যেমন ভাব তার তেমন লাভ ও শ্রী রামকৃষ্ণা সমর্পণম জয় গুরুমহারাজী কী জয় জয় মহামায়ী জয় জয় সামীজি মহারাজী কী জয় জয় কি জয় জয় দেবী দশ দশমহবিদ্যা মাতাজি কী yeah